বুধবার শান্তির প্লাজার মুকুট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিন জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের জেলা ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাপতি কাকলি দাসদত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সহসভাপতি বিভীষণ চট্টোদাস, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, কৃষি উপ অধিকর্তা সুপ্রতিম, চাকমা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস বগাফা, কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, শান্তির বাজার কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বোতাম টিপে দক্ষিণ ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাপতি কাকলি দাসদত্ত। এই প্রকল্পের মাধ্যমে সমগ্র দক্ষিণ জেলার 7,480 জন কৃষককে 1,30,42,400 টাকা প্রদান করা হয়। বন্যার ফলে যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ সরকারের উদ্যোগে দক্ষিণ জেলার শান্তির বাজারেতে প্রায় 7,480 জন কৃষককে তাদের প্রধানমন্ত্রী তার তহবিল থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর জন্য আমি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে এবং কৃষকদের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অসংখ্য ধন্যবাদ জানাই। কৃষকদের জন্য এভাবে চিন্তা করার জন্য অসংখ্য ধন্যবাদ সরকার।